ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে বনগাঁ পৌরসভার উদ্যোগে সাধারণকে সচেতন করতে বনগাঁ স্টেশনে সচেতনতা শিবির, যাত্রীদের দেওয়া হলো মাস্ক। ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তায় স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করোনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার এক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সকালে বনগাঁ স্টেশনে গিয়ে নিত্য যাত্রীদের সচেতন করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার স্বাস্থ্যকর্মী, বিভিন্ন কাউন্সিলর ও পৌর প্রধান সকলে মিলে নিত্যযাত্রীদের সচেতন করেন। নিত্যযাত্রীদের হাতে মাস্কও তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন, আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি সচেতন থাকবার জন্য, দূরত্ব বিধি মেনে চলার জন্য, নিয়মিত স্যানিটাইজার মাস্ক ব্যবহার করার জন্য। এদিন পৌরকর্মীদের সাথে নিয়ে আমরা সাধারণকে সচেতন করছি যে কোভিডে আবার নতুন করে আক্রান্ত হওয়া শুরু হয়েছে। বনগাঁ পৌরসভা অত্যন্ত দায়িত্ব সহকারে আমাদের স্বাস্থ্যকর্মীরা সেগুলো নিয়ন্ত্রণ করছে। বনগাঁ প্ল্যাটফর্মটা উন্মুক্ত অবস্থায় আছে, এখানে কেউ মাস্ক পরছিল না। আজকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আরপিএফ, জিআরপি, স্টেশনের যারা কর্তৃপক্ষ, পৌর কাউন্সিলরদেরকে নিয়ে আমরা এই অভিযানে মানুষকে সতর্ক করার জন্য এসেছি যে প্রত্যেকে মাস্ক পরুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, কোভিডে যাতে কেউ আক্রান্ত না হয় সেই কাজটা করার জন্য আজকে আমাদের পৌরসভা থেকে এই কাজে এসেছি। আমরা চাই প্রতিটা মানুষ মাস্ক পরুক এবং কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরকে সাহায্য করুন। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন বনগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল এখনো অসচেতন রয়েছেন সাধারণ মানুষ। বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করছেন না। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিভিন্ন রকম উত্তর এলো তাদের কাছ থেকে, নানান অজুহাতে এড়িয়ে গেলেন তারা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা সংক্রমণের হার মাঝে কমে যাওয়ায় সাধারণ মানুষ একটু অসচেতন হয়েছিলেন, একটু ঢিলে ঢালা মেজাজে ছিলেন তারা। সংক্রমণ বাড়ছে, সকলকেই সচেতন হতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, গুজব ছড়াবেন না, সতর্ক থাকুন, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন নিয়মিত, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।